वेलकम टू माय स्टूडेंट। चलो आज के हमरा शुरू करब आज के क्लास। तो तुम्हारा निश्चय এতক্ষণ सबा निजे मत कर फेले काजगुल आंसरगुल मिलिए नब। तो देखो तुम्हारे प्रथम काज छिलो हाउ मेनी जिरोज आर दे आर फ्रम 1 to 100। एक नम्बर काज छिलो कि हाउ मेनी जिरोज आर दे आर फ्रम 1 to 100। एक थेके एकशोर मध्य कतगुलो जिरो आछे। तो जिरो कोथाय कोथाय आछे देखो, एक थेके एकशोर मध्य जिरो आछे दस, कुड़ी, थार्टी, फोर्टी, फिफ्टी, सिक्सटी, सेवेंटी, एट्टी, नाइनटी, हंड्रेड, यही जगहगुलो जिरो आछे। तो एखाने कटा जिरो हलो बांग्लाते आमी लिखे दिच्छी, दस, कुड़ी, तीरिस, चल्लिस, पंचाश, साठ, सत्तर, आशी, नब्बे, एकशो। तो यही संख्यागुलोर मध्य आमादेर जिरो आछे। तो एखाने कटा जिरो हलो, एखाने जिरो हलो देखो एकटा, दुटो, तीनटे, चारटे, पाँचटा, छटा, सातटा, आठटा, नटा, दसटा, एगारोटा, तार माने एगारोटा जिरो। ताले आमरा आंसर कि लिखब, देयर आर इलेवेन जिरोज फ्रम 1 to 100। बांगला लिखब, एक थेके एक्सो एर मध्य एगारो बार शून्य आछे। ठीक है, तो यही छिलो आमादेर एक नम्बर प्रश्न। এবার আমরা দেখব দু নম্বরে কি আছে। দেখো দু নম্বরে আছে এক থেকে একশোর মধ্যে এক কতবার আছে। তাহলে এক থেকে একশোর মধ্যে এক কোথায় কোথায় আছে দেখো, এক নিজে একটা এক, তারপরে দেখো দশে এক আছে, তারপরে দেখো এগারোতেও এক আছে, বারোতেও আছে, তেরোতে আছে, চোদ্দোতে আছে, পনেরোতে আছে, ষোলোতে আছে, সতেরোয় আছে, আঠারোয় আছে, উনিশে আছে, তারপর আবার দেখো একুশে আছে, একত্রিশে আছে, একচল্লিশে আছে, একান্নয় আছে, একষট্টিতে আছে, একাত্তরে আছে, একাশিতে আছে, একানব্বই আছে, একশোয় আছে। বাংলাতে আমি লিখছি দেখো, একে আছে এক, দশে আছে, এগারোয় আছে, বারো আছে, তেরো আছে, চোদ্দ আছে, পনেরো আছে, ষোলো আছে, সতেরো আছে, আঠারো আছে, তারপর আছে উনিশ আছে, একুশ আছে, একত্রিশ আছে, একচল্লিশ আছে, একান্ন আছে, একষট্টি আছে, একাত্তর আছে, একাশি আছে, একানব্বই আছে, একশো আছে। তাহলে এবার দেখো কোনো কতগুলো তোমাদের এক হচ্ছে। দেখো দেখো কটা হচ্ছে, দেখো একটা,
দুটো, এ দেখো এখানে দুটো রয়েছে মানে চারটে, পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশটা, ঠিক আছে? তাহলে এক কতবার আছে? একুশ বার আছে। তাহলে আমরা কী লিখব? দেয়ার আর 21 ওয়ান্স ফ্রম 1 to 100। বাংলায় কী লিখব? এক থেকে 100 এর মধ্যে এক 21 বার আছে, এক থেকে 100 মধ্যে এক 21 বার আছে, ঠিক আছে? তোমরা বুঝতে পারলে কি ব্যাপারটা হলো? যে দেখো এক থেকে 100 মধ্যে যে সংখ্যাগুলো রয়েছে তার মধ্যে এক কোথায় কোথায় আছে সেগুলো তোমরা লিখবে, লিখে দেখবে টোটাল কতগুলো এক হলো, ব্যাস এটাই হচ্ছে আমাদের প্রবলেম, ঠিক আছে? তো 2 নম্বরটা আমাদের হয়ে গেল। এবার দেখো 3 নম্বরটা করব আমি। 3 নম্বরে বলেছে এক থেকে 100 মধ্যে 2 কতবার আছে, হাউ মেনি টুজ আর দেয়ার ফ্রম 1 to 100। তাহলে দেখো 2 কোথায় কোথায় আছে, 2 নিজে একটা 2, তারপরে কোথায় আছে 12 এ 2 আছে, তারপরে কোথায় আছে 20 তে আছে, তারপরে কোথায় আছে 21 এও আছে দেখো 2, তারপরে আছে 22 তে 2 আছে, তারপরে দেখো 23 তে আছে, তারপর দেখো 24 এ আছে, তারপর 25 এ আছে, তারপর 26 এ আছে, তারপর 27 এ আছে, 28 এ আছে, 29 এ আছে, তারপর আবার আছে কোথায় 32 এ আছে 2, তারপর আছে 42 এ 2 আছে, তারপর 52 এ 2 আছে, তারপর 62 এ 2 আছে, তারপর 72 এ 2 আছে, তারপর 82 এ 2 আছে, তারপর 92 এ 2 আছে, আর নেই, ঠিক আছে? তাহলে বাংলায় এটা হচ্ছে 2 তে আছে 2, তারপর আছে 12, তারপর আছে 20, তারপর হচ্ছে 21, তারপর হচ্ছে 22, তারপর 23, তারপর 24, তারপর 25, তারপর 26, তারপর আছে 27, তারপর আছে 28, তারপর 29, তারপর 32, তারপর 42, তারপর আছে 52, 62, 72, 82, 92, এই কটা 2 আছে, এই নাম্বারগুলোর মধ্যে 2 আছে, আর কোনো নাম্বারের মধ্যে তুমি 2 দেখতে পাবে না তোমরা। তাহলে এবার আমরা গুনে দেখব যে কতগুলো 2 হলো। গুনো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, দশটা, এগারো, বারো, তেরো, চোদ্দো, পনেরো, ষোলো, সতেরো, আঠারো, উনিশ, কুড়ি, 20টা 2। তাহলে কী লিখব? দেয়ার আর 22 ফ্রম 1 to 100 TWO। দেয়ার আর 22 ফ্রম 1 to 100। বাংলায় লিখব এক থেকে 100 এর মধ্যে
দুই 20 বার আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে গেল 3 নাম্বার। এবার আমরা দেখব 4 নাম্বারে কি আছে। 4 নাম্বারে আছে হাউ মেনি এইট আর দেয়ার ফ্রম 1 to 100। দেখো এইট কতবার আছে, চার নাম্বার, হাউ মেনি এইট আর দেয়ার ফ্রম 1 to 100। সেম একইভাবে তোমরা লিখবে এইট কোথায় কোথায় আছে। দেখো এইট নিজে একটা এইট আছে, তারপরে কোথায় আছে 18-এ এইট আছে, তারপরে কোথায় আছে 28-এ আছে, তারপরে কোথায় আছে 38-এ আছে, তারপর 48, তারপর 58, তারপর 68, নেক্সট 78, নেক্সট 80, তারপর 81, তারপর 82, 83, 84, 85, 86, 87, 88, 89, তারপরে হবে 98। এই কটা এইট আছে, কতগুলো হচ্ছে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। বাংলাতে লিখছি দেখো এইট হচ্ছে একটা এইট আছে, 18 আঠারোতে আছে, 28-এ আছে, 38-এ আছে, 48-এ আছে, 58-এ আছে, 68 আছে, 78 আছে, 80-তে আছে, 80-তে আছে, 81 আছে, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 98। এই কোটা সংখ্যায় 8 আছে, তাহলে কতবার 8 হলো দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। তাহলে দেয়ার আর ফ্রম 1 to 100, দেয়ার আর 28 ফ্রম 1 to 100। তার মানে বাংলায় আমি লিখব কি, 1 থেকে 100-এর মধ্যে 8 20 বার আছে, এটা হলো আমাদের অ্যান্সার 4 নম্বর। 4 নম্বর হয়ে গেল, এবার আমরা দেখব 5 নম্বরে কি আছে। 5 নম্বরটাও সেম একইভাবে তোমরা বের করবে। চলো তাহলে 5 নম্বরে কি আছে দেখে নিই। দেখো 5 নম্বরে আছে, বাংলায় লিখে দিলাম, 5 নম্বরে আছে যে হাউ মেনি নাইনস আর দেয়ার ফ্রম 1 to 100। তাহলে দেখো 9 কোথায় কোথায় আছে, 9 নিজে একটা আছে 9, তারপরে আছে 19, তারপর আছে 29, তারপর আছে 39, তারপর 49, তারপর 59, তারপর 69, তারপর 79, তারপর হচ্ছে 89, তারপর আছে 90, তারপর দেখো আছে 91-এ 9 আছে, তারপর 92, 93, 94,
95, 96, 97, 98, 99. এই কটা নাম্বারের মধ্যে 9 আছে। বাংলায় আমি লিখছি 9, 9, তারপর আছে 19, তারপর আছে 29, তারপর আছে 39, তারপর আছে 49, তারপর আছে 59, তারপর আছে 69, তারপর আছে 79, তারপর আছে 89, তারপর আছে 90, তারপর আছে 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99। তো এই কটা সংখ্যার মধ্যে 9 আছে। তাহলে এবার আমরা গুনে দেখব কতবার 9 রয়েছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 20 বার। তাহলে আমরা অ্যান্সার লিখব কি, দেয়ার আর 29 from 1 to 100. There are 29 from 1 to 100. তার মানে 1 থেকে 100 মধ্যে 9 20 বার আছে। বাংলায় কি লিখব, লিখব 1 থেকে 100 এর মধ্যে 9 20 বার আছে, ঠিক আছে। তাহলে আমরা 9 কতবার আছে বের করে নিলাম। এখানে তোমাদের আরও একটা প্রশ্ন দিচ্ছি, সেই প্রশ্নটা তোমরা করবে যে 1 থেকে 100 মধ্যে 3 কতবার আছে, 4 কতবার আছে, 5 কতবার আছে, 6 কতবার আছে, 7 কতবার আছে, এটা তোমরা বের করে নেবে। এখানে তোমাদের একটা প্রশ্ন থাকছে কি যে হাউ মেনি টাইমস 3, 4, 5, 6, and 7 আর দেয়ার ফ্রম 1 to 100। একবারে দিয়ে দিলাম আমি প্রশ্নটা, এখানে প্রশ্নটা তোমরা নিজেরা বের করবে। এখানে আমাদের কোশ্চেনটা আমি লিখে দিচ্ছি, তোমরা লিখে নাও। এখানে একটা কোশ্চেন আমার দেয়া থাকলো, কোশ্চেনটা হচ্ছে হাউ মেনি টাইমস থ্রি কমা ফোর কমা ফাইভ কমা সিক্স অ্যান্ড সেভেন আর দেয়ার ফ্রম 1 to 100, এটা তোমরা বের করবে। এটাকে আমি বাংলায় লিখে দিচ্ছি, 1 থেকে 100 এর মধ্যে 3, 4, 5, 6, and 7 কতবার আছে, ঠিক আছে। এইগুলো তোমরা নিজেরা বের করে নেবে। বেশ, তাহলে আমাদের 5 নম্বর হলো। এবার আমরা দেখব 6 নম্বরে কি আছে। তো চলো এবার আমরা 6 নম্বর প্রশ্নে চলে যাই। নাম্বার 6 কি আছে দেখো, নাম্বার 6 6 নম্বর প্রশ্নে আছে যে জোড় সংখ্যা কাকে বলে। জোড় সংখ্যা তোমরা শুনেছো নিশ্চয়ই। তো জোড় সংখ্যা হচ্ছে যে সংখ্যাগুলো 2 দিয়ে বিভাজ্য,
তাদের জোড় সংখ্যা বলে। তাহলে ইংরেজিতে কি লিখব? দ্য নাম্বারস, দ্য হুইচ ইজ ডিভিজিবল বাই টু ইজ কল্ড ইভেন নাম্বার। ঠিক আছে, দ্য নাম্বার সুইচ ইজ ডিভিজিবল বাই টু ইজ কল্ড ইভেন নাম্বার। প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা হচ্ছে জোড় সংখ্যা কাকে বলে বা হুইচ ইজ ইভেন নাম্বার। তা এটা হচ্ছে ইভেন নাম্বার। যেমন ধরো এক্সাম্পল হচ্ছে, এক্সাম্পল হচ্ছে 8, 10, 12, 14 এটসেট্রা। ঠিক আছে, এইগুলো হচ্ছে আমাদের ইভেন নাম্বার। এটা আমরা বাংলায় কি লিখব? বাংলায় লিখব যে সংখ্যাগুলি, যে সংখ্যাগুলি দুই দ্বারা বিভাজ্য, তাদের জোড় সংখ্যা বলে। যেমন আট, দশ, বারো, চোদ্দ ইত্যাদি। ঠিক আছে, তাহলে যে সংখ্যাগুলো দুই দ্বারা বিভাজ্য তাদের জোড় সংখ্যা বলে। এবার আমরা যদি কোনো বড় বড় সংখ্যা আমরা দেখি, তাহলে তাইটা সেটা দেখে আমরা কি করে বুঝবো যে এটা জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? কোনো বড় বড় সংখ্যা দেখে আমরা কিভাবে বুঝবো যে সেটা জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? তো এখানে একটা তোমাদের জিনিস বলে দিই, যে যে সংখ্যার শেষে, যে সংখ্যার শেষে শূন্য, দুই, চার, ছয় অথবা আট থাকবে, সেই সংখ্যাগুলিকে বলা হবে জোড় সংখ্যা। ঠিক আছে, কি বললাম? যে সংখ্যার শেষে শূন্য, দুই, চার, ছয় অথবা আট থাকবে তাদেরকে বলা হবে জোড় সংখ্যা। তাহলে কোনো সংখ্যা আমরা দেখেই কীভাবে বুঝবো যে সেটা জোড় না বিজোড়? যদি কোনো সংখ্যার শেষে আমরা দেখি যে 2, 4, 6, 8 অথবা 0 রয়েছে, তাহলে সেই সংখ্যাটাকে আমরা বলে দেব যে সেটা জোড় সংখ্যা বা ইভেন নাম্বার। ইংরেজিতে বললে কী হবে? দ্য নাম্বারস হুইচ ইজ এন্ডস উইথ 0, 2, 4, 6 and 8 ইজ কল্ড ইভেন নাম্বার। ঠিক আছে, এটা আমরা নাম্বারটা দেখেই বলে দিতে পারবো যে সেটা জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা। এটাও তাহলে আমি লিখে দিচ্ছি, দ্য নাম্বার ইংলিশে লিখছি, দেখো দ্য নাম্বার এন্ডস উইথ জিরো, টু, ফোর, সিক্স, এইট ইজ কল্ড ইভেন নাম্বার। ঠিক আছে, দ্য নাম্বার এন্ডস উইথ 0, 2, 4, 6 or 8 ইজ কল্ড ইভেন নাম্বার। বাংলায় বললে কী লিখব? কোনো সংখ্যার শেষে শূন্য, দুই, চার, ছয় অথবা
আট থাকলে সেগুলি জোড় সংখ্যা হবে। ঠিক আছে, যেমন ধরো, যেমন এক্সাম্পল, যেমন দিচ্ছি তিন পাঁচ সাত আট, এটা হচ্ছে একটা জোড় সংখ্যা, দেখো শেষে আট রয়েছে। আবার দেখো এক চার নয় দুই, শেষে কি রয়েছে? দুই রয়েছে, তাহলে এটাও জোড় সংখ্যা। আবার একটা দিচ্ছি দেখো তিন শূন্য চার, এটা শেষে কি রয়েছে? চার রয়েছে, এটাও হচ্ছে জোড় সংখ্যা, ইত্যাদি। এখানে এক্সাম্পল দিয়ে দাও, থ্রি ফাইভ সেভেন এইট, ওয়ান ফোর নাইন টু, থ্রি জিরো ফোর এটসেট্রা। এখানে চার আছে, এখানে দুই আছে, এখানে আট আছে, এগুলো হচ্ছে ইভেন নাম্বার। ঠিক আছে, তাহলে কোনো সংখ্যার শেষে শূন্য দুই চার ছয় অথবা আট থাকলে তাদেরকে জোড় সংখ্যা বলা হবে। তাহলে কোনো সংখ্যা আমরা দেখি বলে দিতে পারবো যে এটা জোড় না বিজোড়। জোড় সংখ্যা হবে কি? শূন্য দুই চার ছয় আট থাকলে, বাকি অন্য কিছু থাকলে সেগুলো হয়ে যাবে বিজোড় সংখ্যা। তো ঠিক আছে, এটা আমাদের ছয় নম্বর প্রশ্ন ছিল, এটা হয়ে গেল। এবার আমরা দেখব সাত নম্বর প্রশ্নে কী আছে। সাত নম্বর প্রশ্নে আছে যে বিজোড় সংখ্যা কাকে বলে। সাত নম্বরে চলে যাচ্ছি, বিজোড় সংখ্যা কাকে বলে? বিজোড় সংখ্যা আছে যে সমস্ত সংখ্যা দুই দ্বারা বিভাজ্য নয় তাদের বিজোড় সংখ্যা বলে। যে সমস্ত সংখ্যা দুই দ্বারা বিভাজ্য নয় তাদের বিজোড় সংখ্যা বলে। তাহলে ইংলিশে কী লিখবো? দ্য নাম্বার্স হুইচ ইজ নট ডিভিজিবল বাই টু ইজ কল্ড অড নাম্বার। ঠিক আছে, দ্য নাম্বার হুইচ ইজ নট ডিভিজিবল বাই টু ইজ কল্ড অড নাম্বার। এক্সাম্পল হচ্ছে যেমন ধরো ফাইভ, যেমন ধরো ইলেভেন, যেমন ধরো থার্টিন এটসেট্রা, এগুলো ইভেন নাম্বার নয়, এগুলো হচ্ছে অড নাম্বার, কারণ এগুলো দুই দ্বারা বিভাজ্য নয়, নট ডিভিজিবল বাই টু। তো বাংলায় কী লিখবো? লিখবো যে সমস্ত সংখ্যা, যে সংখ্যাগুলি দুই দ্বারা বিভাজ্য নয় তাদের বিজোড় সংখ্যা বলে। যেমন 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 কি? পাঁচ এগারো তেরো ইত্যাদি। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। বেশ, এটা হয়ে গেল। এবার আমরা চলো আট নম্বর দেখি কী আছে, আট নম্বরে কী আছে দেখব। আট নম্বরে আছে হোয়াট মাস্ট বি অ্যাডেড উইথ টু ডিজিট হাইয়েস্ট নাম্বার টু গেট থ্রি ডিজিট লিস্ট নাম্বার। টু ডিজিট হাইয়েস্ট নাম্বারের সঙ্গে কী অ্যাড করলে থ্রি ডিজিট লিস্ট নাম্বার পাওয়া যাবে।
ঠিক আছে, দুই অঙ্কের বৃহত্তম সংখ্যার সঙ্গে কত যোগ করলে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে? তাহলে কোনটা বড়, তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা বড়? তাহলে প্রথমে লিখবো থ্রি ডিজিট লিস্ট নাম্বার, এটা তোমরা নিশ্চয়ই জানো কত, হান্ড্রেড। আর কি, টু ডিজিট গ্রেটেস্ট নাম্বার বা হায়েস্ট নাম্বার, কত, 99। তাহলে এটার সঙ্গে কত অ্যাড করলে এটা পাওয়া যাবে? তার মানে আমরা কি করব, মাইনাস করব। মাইনাস করলে কত হবে, 1 হবে। ঠিক আছে, মাইনাস করলে কত হবে, 1 হবে। তাহলে আমরা অ্যান্সার কি লিখব, অ্যান্সার আমি লিখে দিচ্ছি, দেয়ারফোর 1 ইজ টু বি অ্যাডেড উইথ টু ডিজিটস লিস্ট গ্রেটেস্ট নাম্বার টু গেট থ্রি ডিজিট লিস্ট নাম্বার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা আমরা বাংলায় যখন লিখবো তখন কি লিখবো, প্রথমে লিখবো তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 100। তার সঙ্গে আর কি, দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা, তার নিচে লিখব দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান কত, 99। এবার 99 এর সঙ্গে কত যোগ করলে 100 হবে? তাহলে কি করব আমরা, বিয়োগ করব, তো মাইনাস করব। মাইনাস করলে কত হবে, এটা 1 হবে। মাইনাস করলে এটা 1 হবে। তাহলে এটা আমাদের হয়ে গেল। এবার আমরা এর অ্যান্সারটা লিখব। তাহলে আমরা উত্তরটা কি লিখব, উত্তরটা লিখব, অতএব দুই অঙ্কের বৃহত্তম সংখ্যার সঙ্গে 1 যোগ করলে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে। ব্যাস, এটা হলো আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে 8 নম্বর হয়ে গেল। এবার আমরা দেখব 9 নম্বরে কী আছে। 9 নম্বরে আছে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার চেয়ে কত ছোট। তাহলে কত ছোট কত বড় বের করতে গেলেই আমাদের বিয়োগ করতে হয়। তাহলে প্রথমেই আমরা লিখব চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে লিখব ফোর ডিজিট লিস্ট নাম্বার, সমান হচ্ছে 1000। আর কি, থ্রি ডিজিট গ্রেটেস্ট নাম্বার, সমান হচ্ছে 999। এটাই কি করবো,
মাইনাস করব। তো মাইনাস করলে এটা মাইনাস করলে কত হবে, এটা মাইনাস করলেও ওয়ান হবে। তাহলে অ্যান্সারটা কি লিখবো, অ্যান্সার লিখবো অ্যান্সার লিখবো দেয়ার ফোর থ্রি ডিজিট গ্রেটেস্ট নাম্বার ইজ ওয়ান লেস দেন ফোর ডিজিটস লিস্ট নাম্বার। ঠিক আছে, তাহলে এটা যখন আমি বাংলায় লিখবো তখন কি লিখবো, দেখো তাহলে প্রথমে লিখবো চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, সমান কত 1000। তার নিচে কি লিখব, তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা, কত 999। এবার কি করতে হবে, এই দুইকে আমাকে বিয়োগ করতে হবে, বিয়োগ করলে বিয়োগফল হবে 1। তাহলে আমরা লিখব উত্তর, লিখব অতএব তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার চেয়ে এক ছোট। ব্যাস আমাদের অ্যান্সার হয়ে গেল, তাহলে 9 নম্বর হয়ে গেল। এবার আমরা দেখব 10 নম্বরে কি আছে। 10 নম্বরে আছে কি, 10 নম্বরে আমাদের দুটো ভাগ দেওয়া আছে নাকি, তো তার ভাগফল আর ভাগশেষ লিখতে হবে। তাহলে দেখো 10 নম্বরে এ তে কি আছে দেখব, দশের এতে আছে 813, 813। একে আমরা ডিভাইড করব কি দিয়ে, 9 দিয়ে। এই ভাগ তোমরা শিখেছ, আশা করি সবাই ঠিক করেছো, তবু একবার মিলে না যদি তোমরা ভুল করে থাকো। দেখো 9-এর টেবিল জানো, আমাকে ভাগ করতে হবে, এত দূর নিতে হবে, কারণ এইখানে নিলে হবে না, 8টাকে নিলে হবে না শুধু, কারণ 8টা হচ্ছে 9-এর থেকে ছোট, তাহলে হবে না, তার মানে আমাকে 81 পর্যন্ত নিতে হবে। তো 81 পর্যন্ত নেবে, এবার 9-এর টেবিল করো, 9 9 যা 81 হয়, 9 9 যা 81 হয়ে গেল। বেশ এখানটা মিলে যাচ্ছে, আর জিরো আমি দিতেও পারি নাও দিতে পারি, জিরো দেওয়ার দরকার নেই। এবার আমাদের কি হবে, এই থ্রিটা এখান থেকে এখানে নামবে, 3 নামলো, আর কি ডিভাইড হবে না, আর ডিভাইড হবে না, তাহলে কি হবে, আমাকে কোশ্চেনটা একটা জিরো দিয়ে দিতে হবে। তার মানে এটার কোশ্চেন হলো কত, কোশ্চেন হচ্ছে 90, আর রিমাইন্ডার কত, রিমাইন্ডার হচ্ছে 3 হয়ে গেল। এবার আমি এটা কি বাংলায় করে দিচ্ছি, দেখো পরে করে দিচ্ছি বাংলাটা। আরেকটা ইংলিশে এটা আছে কি, আরেকটা আছে 657, 657
একে ডিভাইড করতে বলেছে কত দিয়ে, 8 দিয়ে। ঠিক আছে, তো 8 দিয়ে ডিভাইড করব। এখানেও আমাকে দেখো এত দূর নিতে হবে, তাহলে কবার যাবে 8 8 যা 64, এখানে মাইনাস করলে 1 হচ্ছে। এবার এই 7টা নামালো, দেখো এখানে কি 0 দেব না দেব না, কারণ এখানে ডিভাইড হবে। এবার দেখো 8 কত হয়, 17 হয়, 8 2 যা 16, এখানে 1 রিমাইন্ডার থাকলো। তাহলে এখানে কোসেন্ট হচ্ছে 82 আর রিমাইন্ডার হচ্ছে 1। তাহলে আমাদের এই দুটোই হয়ে গেল, এতে এটা ছিল, এটা ছিল বিতে। এবার এটা কি আমি বেঙ্গলিতে করে দিচ্ছি, দেখো বেঙ্গলিতে কয়ে আছে 813, 813, 813কে আমি ভাগ করব কি দিয়ে, 9 দিয়ে। তাহলে প্রথমে 9 9 এই পর্যন্ত নেব, 9 9 81, 3 নামলো। আর দেখো ভাগ হবে না, কারণ 3টা 9 এর থেকে ছোট হয়ে গেছে, কিন্তু এটা ডাইরেক্ট ওপর থেকে নিচে নেমে এসেছে। এই ডাইরেক্ট ওপর থেকে নিচে নেমে এলে এখানে একটা 0 দিতে হয়, ব্যাস এই অঙ্ক আমার শেষ। এবার আমরা লিখে দেবো, অতএব ভাগফল হচ্ছে 90 আর ভাগ শেষ 3। এটা হয়ে গেল। আর একটা ছিল, খতে ছিল 657, একে আমরা ভাগ করব কি দিয়ে, 8 দিয়ে। এবার এই পর্যন্ত নেব, কি হবে 8 8 64, প্রথমে 8 8 64, 1 ভাগ শেষ হলো। এখানে এবার 7টা নামলো, এবার কিন্তু এটা দেখো 7টা নামলো কিন্তু এখানে ভাগ হবে, তাই আমরা 0 দেব না। তাহলে ভাগ করলে কি হয়, 8 দুগুণে 16, 1 ভাগ শেষ। তাহলে এখানে ভাগফল হচ্ছে 82 আর ভাগ শেষ হচ্ছে 1, ব্যাস। এই ছিল আমাদের আজকের প্রশ্ন, আমরা পুরোটাই শেষ করে নিলাম। তোমরা যতটা যা করেছো সেগুলো মিলিয়ে এবার তোমরা মিলিয়ে নিও, মিলিয়ে দেখে নেবে কোনগুলো কি ঠিক হয়েছে কোনগুলো ভুল হয়েছে। ঠিক আছে, তো চলো আমরা এখানেই শেষ করছি, সুস্থ থাকবে, ভালো থাকবে।